আজকের আলোচ্য বিষয় হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কে ছিলেন এই বিষয়ে আমরা দু এক কথা জানবো। তবে সবথেকে প্রথমে আলোচনার পূর্বে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে দু একটা ফান ফ্যাক্টস বলে রাখি, ঠিক আছে? তিনি মনে করতেন প্রকৃতি হলো জীবন্ত, নেচার ইজ লিভিং, ঠিক আছে? তো সেখান থেকে তার প্যান্থিজম থিওরিটা আমরা পেয়েছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তিনি মনে করতেন গাছের জীবন আছে, পাহাড়ের জীবন আছে, জঙ্গলের জীবন আছে, প্রকৃতির মধ্যে জীবন আছে, নেচার ইজ লিভিং। এই কনসেপ্টটা আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওরা প্যান্থিজমে দেখতে পাই। বল স্যার এটা কোনো ফান ফ্যাক্টস হলো? ঠিক আছে, এটা তো তার ওই প্যান্থিজমের থিওরিটা। হ্যাঁ হ্যাঁ আছে, ফান ফ্যাক্টস শুনে নাও। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি ব্যক্তিগত জীবনে আমরা তাকাই, একটু একটু অশালীন দৃষ্টি নিয়ে যদি তাকাই, তাহলে জানতে পারবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তার বোনের সিস্টারের, ঠিক আছে, একটা প্রেমের সম্পর্ক ছিল। ঠিক আছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তার বোনের একটা প্রেমের সম্পর্ক ছিল, ঠিক আছে, ডরোথি, ডরোথির সাথে। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পরবর্তী সময় যখন বিয়ে করে নিয়েছিলেন, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের তখন থেকে মানে ডরোথির একটা কোথাও রাগ হয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর, একটা চাপা রাগ ক্ষোভ ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপর ডরোথির বিশ্বাসও ছিল, এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথির মধ্যে প্রচুর কবিতা রয়েছে। কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং ডরোথি মধ্যে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি কবিতাগুলো দেখি, অনেক কবিতা কিন্তু ডরোথির জন্য লেখা বা ডরোথির সাথে থেকে লেখা হয়েছে, ঠিক আছে? তো এইরকম কবি ছিলেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অলরাইট, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক যুগের বলতে পারো, রোমান্টিক যুগের একদম ফার্স্ট পোয়েট, দ্য ফার্স্ট ওয়ান, বুঝতে পারলে? এইটা বলা যেতে পারে এনার নামেই রোমান্টিকতা ধ্বজা হবে, বুঝতে পারলে কি না? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন সেই ব্যক্তি যার নামে এই রোমান্টিকতা ধ্বজা উঠতে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, ঠিক। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে এক দু কথা জেনে নিই ওনার জীবন সম্বন্ধে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন 1770, 1770, ঠিক আছে, জন্ম হচ্ছে কাম্বারল্যান্ডে জন্ম হচ্ছে। হি স্পেন্ড হিজ বয়হুড অ্যামং দ্য শেফার্ডস, রাখাল বালকদের সাথে এবং প্রকৃতির কোলেই বড় হয়েছেন। রাখাল বালকদের সাথে খেলা করতেন ছোটবেলাতে, প্রকৃতির কোলে বড় হয়েছেন, গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত সবই দেখেছেন, বুঝতে পারলে? ধনী পরিবারের ছেলে নিশ্চিতভাবে। অ্যাট দ্য এজ অফ এইট, 8 বছর বয়সে হি ওয়াজ সেন্ট টু গ্রামার স্কুল, হাউসেড গ্রামার স্কুল, একটা গ্রামার স্কুলে ভর্তি করে দেওয়া হলো বেসিক এডুকেশন পাওয়ার জন্য, ঠিক আছে, লেক ডিস্ট্রিক্টে, জায়গাটা ছিল লেক ডিস্ট্রিক্ট, লেক ডিস্ট্রিক্টে। হি ওয়াজ অ্যান অর্ডিনারি স্টুডেন্ট, ছাত্র হিসেবে মেরিটোরিয়াস ছিলেন না, একটা সাধারণ মানে ছাত্র ছিলেন। হি এন্টার্ড লেটার অন, পরবর্তী সময়ে হি এন্টার্ড অ্যান্ড মুভ অ্যাওয়ে ফ্রম হিজ, এবং লেটার অন পরবর্তী সময়ে হি এন্টার্ড ইন সেন্ট জোন্স কলেজ, পরবর্তী সময়ে সেন্ট জোন্স কলেজে ভর্তি হন, কেমব্রিজে ভর্তি হয়েছিলেন। হি ওয়াজ ডিপলি ইন্সপায়ার্ড বাই দ্য প্রিন্সিপাল অফ ফ্রেঞ্চ রেভলিউশন, ওই যে ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সের যে বিপ্লবটা হচ্ছিল সেই বিপ্লবের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। এবং ফ্রান্সের বিপ্লবের তিনটে নীতি ছিল, কি ছিল? লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি, সাম্য, সবাই একই হবে, অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব। এই যে তিনটে যে নীতি ছিল ফ্রেঞ্চ রেভলিউশন, সেটা দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন মারাত্মকভাবে। বা লেটার, পরবর্তী সময়ে হি মুভড অ্যাওয়ে ফ্রম দিস রেভলিউশন, পরবর্তী সময়ে কিন্তু এই রেভলিউশনের কনসেপ্ট, এই বিপ্লবাত্মক চিন্তা ভাবনা থেকে তিনি সরে এসেছিলেন যখন দেখলেন ফ্রেঞ্চ বিপ্লবে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে কেটে ফেলা হলো, মেরে ফেলা, শুধু তাদের একটাই দোষ ছিল যে তারা ধনী মানুষ ছিলেন এবং সেই জন্য মেরে ফেলা হয়েছিল। এই জন্য তিনি কিন্তু মোটেও এই বিষয়টাকে আর সাপোর্ট করতে পারেননি বা সমর্থন করতে পারেননি ডিউরিং হিজ ফ্রেঞ্চ ট্যুর। পরবর্তী সময়ে দেখতে পাই ডিউরিং হিজ ফ্রেঞ্চ ট্যুর হি ফল ইন লাভ উইথ এ ফ্রেঞ্চ গার্ল, একটা ফ্রেঞ্চ মেয়ের সাথে তার প্রেম হয়, ঠিক আছে, অ্যান্ড ভলেন হুম হি ডিড নট ম্যারি, যাকে তিনি বিয়ে করেননি। ইন 1802 হি ম্যারিড হাচিনসন, পরবর্তী সময়ে তিনি অন্য একটি মহিলাকে বিয়ে করেছিলেন। হি ভিজিটেড স্কটল্যান্ড সেভারাল টাইমস, বেশ কয়েকবার স্কটল্যান্ডে এসেছিলেন, অ্যান্ড হি মেড স্কট ফেমাস লিটারেরি ফিগার, সেই যুগে একজন ফেমাস লিটারেরি ফিগারের সাথে তার দেখা হয়েছিল 1842 সালে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ এ পেনশন, তিনি পেনশন পেয়েছিলেন। He got the title Poet Laureate, এই সম্মানটি তিনি অর্জন করেছিলেন। হি ডায়েড ইন 1850, 1850 সালে উনি মারা যান, 1850 সালে উনি মারা যাচ্ছেন। তাহলে এক কথায় এইটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনী। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, এক কথায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনী। তার কাজগুলোই হলো আসল, পরীক্ষাতে তার কাজগুলোই লিখতে হবে। তার লিটারেরি থিওরিটা লিখতে হবে একবার, যে প্যান্থিজমে তিনি বিশ্বাস করতেন,
যে নেচার ইজ লিভিং, তিনি যে মনে করতেন যে কিভাবে কবিতা লেখা উচিত, চারটা স্তর রয়েছে কবিতা লেখার, চারটা স্তর, প্রথমে কালেকশন করো, জিনিসগুলো কালেক্ট করো, তারপরে রিথিঙ্কিং করো, শান্ত টেবিলে বসো, টেবিলে বসো শান্ত হয়ে সেগুলোকে রিথিঙ্কিং করো, তারপর তিন নম্বর এডিটিং করো, সেগুলোকে কাটছাট করে বাদ দাও ফালতুগুলোকে, শুধু গুড এলিমেন্ট যেগুলো ভালো উপাদান সেগুলোকে রাখো, আর চার নম্বর কথা হলো শেষে ছন্দ রিদম মিটার ভিটার দিয়ে জুড়ে দাও, একটা সুন্দর কবিতা বানাও। এই যে চারটা স্তরে কবিতা লেখা হয় এই থিওরিটাও তোমাকে একবার উল্লেখ করতে হবে নিজের নোটসের মধ্যে। তাহলে নোটস যখন তুমি লিখবে উইলিয়াম ওয়ার্ডস যে কিভাবে কবিতা লেখা দরকার সেই একটা থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটাও তোমাকে বলতে হবে। সেই থিওরিটা আমরা সেম ফাইভে বাই দ্য ওয়ে ভালো করে পেয়েছিলাম। সেই থিওরিটার একটা শুধু উল্লেখ করলেই হবে যে তিনি মনে করেন কবিতা লেখা হয় চারটি স্তরের মাধ্যমে। প্রথম হচ্ছে কালেকশন, যা কিছু দেখছো যা কিছু অভিজ্ঞতা হচ্ছে সবই কালেকশন অফ ম্যাটেরিয়ালস হচ্ছে, তুমি ম্যাটেরিয়ালস কালেক্ট করছো, এটা হলো ফার্স্ট স্তর, প্রথম স্তর, ফার্স্ট লেভেল। সেকেন্ড স্তরে কি হবে, তুমি শান্ত হয়ে বসবে এবং সেগুলো ভাববে, এটা হলো দ্বিতীয় স্তর তোমার, তোমার যে ব্রেকআপটা হয়েছিল সেইটা নিয়ে তুমি ভাববে, তুমি যে রামধনু দেখেছিলে সেইটা নিয়ে তুমি ভাববে, তুমি যে ফুল ফুলটা গন্ধ নিয়েছিলে এবং ফুলটা দেখতে দেখতে তুমি যে সব দৃশ্যগুলো উপভোগ করেছো কাল সকালে, গতকাল সকালে, সেইটাকে তুমি ভাববে আজ টেবিলে বসে, এইটা হলো দু নম্বর স্তর। তিন নম্বর স্তর, ভালো ভালো দৃশ্যগুলো শুধু রাখো, বাকিগুলো ওই যে দৃশ্য দেখতে দেখতে তুমি গোবরে পা দিয়েছিলে ওটাকে বাদ দাও, ওটা কাটছাট করে দাও, ঠিক আছে, অপ্রয়োজনীয় দৃশ্য বাদ দাও কাটছাট করো, শুধু প্রয়োজনীয় সুন্দর দৃশ্যগুলোকে রাখো, এডিট করছো, এটা হলো তিন নম্বর স্তর। আর চার নম্বর স্তরে শেষে কম্পোজিশন করছো, ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতা লিখছো, সেটা হলো চার নম্বর স্তর। এইভাবে কবিতা লেখা উচিত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেড যেটা বলছেন সেটারও একবার উল্লেখ করে দেবে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের থিওরি উল্লেখ করলাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনী আমরা জানলাম, এবার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কাজগুলো যে তিনি কী কী লিখেছিলেন, সেই যুগে তিনি কী কী লিখেছিলেন সেইগুলো আমাদের একবার জেনে নেওয়া দরকার, তাই না? লেটস গেট স্টার্ট। দেখো কাজগুলো এবার ভালো করে বোঝা দরকার। দেখো পরের অংশে আসা যাক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী লিখেছিলেন, কী কী লেখার জন্য বিখ্যাত হয়েছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ফেমাস ফর ইজ লিরিক্যাল ব্যালেডস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিখ্যাত হলেন তার বিখ্যাত লেখা লিরিক্যাল ব্যালেডসের জন্য। কিসের জন্য? লিরিক্যাল ব্যালেডস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ লেখা, ফার্স্ট রাইটিং, বুঝতে পারলে, যেটা যেটা তার জন্য এত বেশি ফেম পপুলারিটি এনে দিয়েছিল, ঠিক আছে। এটা তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রথম লেখা নয়, মানে এই লেখাটা ফেম পপুলারিটি অনেক বেশি এনে দিয়েছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্য, লিরিক্যাল ব্যালেড, বুঝতে পারলে। ইট ওয়াজ এ জয়েন্ট প্রোডাকশন বাই কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, তবে তিনি এটা একা লেখেননি, লিরিক্যাল ব্যালেড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থই লিখেছিলেন, কিন্তু সাথে বন্ধু কোলরিজ ছিল, মানে এই লেখার মধ্যে যদি 23টা কবিতা ছিল 23টার মধ্যে 19টা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, চারটা লিখেছিলেন এস টি কোলরিজ, বলো বুঝতে পারলি কিনা? তাহলে বেশিরভাগটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন। ইটস আ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, ইংরাজি সাহিত্যের ইতিহাসে, ইংরাজি কবিতার ইতিহাসে এটা একটা ল্যান্ডমার্ক, এটা একটা অসাধারণ সৃষ্টি। ইট কেম ইন দ্য ইয়ার 1798 এ এটা এসেছিল, ইন 1800 সালে, তাহলে 1798 এ লিরিক্যাল ব্যালেড এসেছিল, তার দুই বছর পর 1800 সালে হিজ ফার্স্ট পোয়েমস অ্যাপিয়ার্ড ইন দ্য পোয়েমস হিজ ফাইনেস্ট পোয়েমস অ্যাপিয়ার্ড, তার দুই বছর পর তার আরও কিছু সুন্দর সুন্দর কবিতা প্রকাশিত হলো, সেখানে মাইকেল, দ্য ওল্ড কিউবারল্যান্ড বেগার, দি সি ডুয়েল্ড অ্যামং আনট্রাডেন ওয়ে, সি ডুয়েল্ড অ্যামং আনট্রাডেন ওয়েজ, এইগুলো তার ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কবিতা আরও তিনি বের করেছিলেন দু বছর পর। তাহলে কী কী? মাইকেল, দ্য ওল্ড কাম্বারল্যান্ড বেগার, সি ডুয়েল্ড অ্যামং আনট্রডেন ওয়েজ, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এগুলো তার ছোট্ট ছোট্ট কবিতা যেগুলো খুব বিখ্যাত হয়েছিল, যেটা দু বছর পর লিরিক্যাল ব্যালেডের দু বছর পর এই ছোট ছোট কবিতাগুলো বেরিয়েছিল। এবং কি নাটিং, এগুলো তার বিখ্যাত কবিতা নাটিং, বুঝতে পারলে। ইজ অ্যানাদার ফেমাস পোয়েম ইজ দ্য ইজ ক্লাউড, ইজ এ ক্লাউড, এবং কি ওড টু দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এবং কি ওড টু ডিউটি, রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, হিজ পিটার বেল, দ্য ওয়াগেনার, দ্য বর্ডারার আর নট সো ফেমাস, এগুলো তিনি লিখেছিলেন, দ্য পিটার বেল, ওয়াগেনার, দ্য বর্ডারার, এগুলো কিন্তু ফেমাস ছিল না, কিন্তু উপরে যেগুলো বললাম সেগুলোই ছিল তার বিখ্যাত কবিতা। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বিখ্যাত কবিতা, এইটুকু দেখে নাও আগে ভালো করে। দেখো এই জায়গাটাকে আরেকবার আমি বলতে চাইবো, তিনি তাহলে বেশ কয়েকটা বিখ্যাত কবিতা লিখেছিলেন,
তার বিখ্যাত কবিতাগুলোর নাম হলো দ্য প্রিলিউড, দ্য প্রিলিউড তার বিখ্যাত কবিতা। অ্যান্ড আরেকটা কবিতা রয়েছে, এই কবিতার বাই দ্য ওয়ে 14টা বইয়ে বিভক্ত, দ্য প্রিলিউড একটা খুবই বিখ্যাত কবিতা, ঠিক আছে। হিজ ফেমাস পোয়েমস আর, আরও কয়েকটা তার বিখ্যাত কবিতা আছে, দ্য সলিটারি রিপার, দ্য সলিটারি রিপার বিখ্যাত কবিতা, দ্য গ্রিন লিনেট, দ্য গ্রিন লিনেট বিখ্যাত কবিতা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, যেটা এ ক্লাউড বলছিলাম, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা তার বিখ্যাত কবিতা, ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এটা তার বিখ্যাত কবিতা, ওড টু ডিউটি, এটা তার বিখ্যাত কবিতা, রিজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, এটা তার বিখ্যাত কবিতা। এই বিখ্যাত কবিতাগুলো মাথায় রাখতে হবে, তাহলে একটা লিস্ট বানাও যে কী কী বিখ্যাত কবিতা তিনি লিখেছিলেন, কারণ পরীক্ষাতে যা কিছু চলে আসতে পারে, তাই না? তাহলে তিনি কী কী বিখ্যাত কবিতা লিখেছিলেন, মাইকেল, মাইকেল তার বিখ্যাত কবিতা, দ্য ওল্ড কিউম্বারল্যান্ড বেগার বিখ্যাত কবিতা, সি ডুয়েল্ট এবং আনট্রডেন আনট্রডেন ওয়ে বিখ্যাত কবিতা, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন বিখ্যাত কবিতা, নাটিং বিখ্যাত কবিতা, এগুলো তবে ছোট 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 কবিতা ছিল, কিন্তু খুবই বিখ্যাত ছিল। ইট অ্যানাদার ফেমাস পোয়েমস আর, তার অন্যান্য বিখ্যাত কবিতা হলো দ্য প্রিলিউড বিখ্যাত কবিতা, দ্য সলিটারি রিপার বিখ্যাত কবিতা, দ্য গ্রিন লিনেট বিখ্যাত কবিতা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো ঘুরে বেড়াচ্ছি উদ্দেশ্যহীনভাবে, এটা কবিতা, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড বিখ্যাত কবিতা, ওড অন দ্য ইন্টিমেশন অফ ইমর্টালিটি বিখ্যাত কবিতা, ওড টু ডিউটি বিখ্যাত কবিতা, রিজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিখ্যাত কবিতা, এগুলো তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি কি লিখেছিলেন, ব্যাস এইখানেই তোমার নোটটা দাঁড়িয়ে যাবে যে এই এই কবিতাগুলো লিখেছিলেন যেগুলো খুবই বিখ্যাত ছিল। হিজ গ্রেট ওয়ার্কস আর, তার বিখ্যাত কয়েকটা কাজ আছে, যেমন দ্য প্রিলিউড, দ্য এক্সকারশন, দ্য রিকলস, দেখো, এবং কি দ্য হোম অ্যাট দ্য গ্রিমস, দ্য গ্রাসম, দ্য বেস্ট অফ হিজ ওয়ার্কস অ্যাপিয়ার্ড ইন দ্য লিরিক্যাল ব্যালেড। তবে তার সবথেকে ভালো ভালো কাজগুলো এসেছিল লিরিক্যাল ব্যালেড যখন প্রকাশিত হয় তখনই, ঠিক আছে। ইন দ্য সনেটস অ্যান্ড ওড, ছোটো ছোটো সনেট লিখেছেন, ছোটো ছোটো ওড লিখেছিলেন, সেগুলোও খুব বিখ্যাত, ঠিক আছে। ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, লিরিক্যাল ব্যালেডের যে 10টা পরে, যে 10টা বছর পরে, সেখানে তিনি প্রচুর প্রোডাক্টিভিটি দেখেছিলেন, অনেক লেখালেখি করেছিলেন। টু দ্য স্কাইলার একটা বিখ্যাত লেখা, ইয়ারো রিভিজিটেড তার একটা বিখ্যাত, যৌবনের লেখা একটা বিখ্যাত কবিতা, এইগুলো সমস্ত তার বিখ্যাত লেখা। এইগুলোই হলো তাহলে কয়েকটা কবিতা তোমাকে মনে রাখতে হবে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী লিখেছিলেন, ব্যাস এই এই কবিতাগুলো যেগুলো এতক্ষণ ধরে বললাম আমি, সেগুলো তোমাকে মাথায় রাখতে হচ্ছে। এবার ওনার বৈশিষ্ট্য, লেখার বৈশিষ্ট্য, আচ্ছা কয়েকটা নাম বলো, যেগুলো আমি বললাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী কী লিখেছেন, কয়েকটা নাম বলো, মাইকেল, সলিটারি রিপার, তারপর বলো প্রিলিউড, কারেক্ট, আর বলো, ঠিক, তো এরকম করে অনেকগুলো, টু স্কাইলার নাকি, দাঁড়াও আসছি, তারপর দেখো কি হচ্ছে, চিফ ফিচার, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে লেখার মধ্যে, ওনার কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওনার লেখার মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে। কি কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ কনসিডার্ড অ্যাজ এ নেচার লাভিং রোমান্টিক পোয়েট, এনাকে নেচার লাভিং রোমান্টিক পোয়েট বলা হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ নেচার, তিনি প্রকৃতির প্রধান পুরোহিত ছিলেন। ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি নেচার কামস ফার্স্ট দ্যান হিউম্যান, ওয়ার্ডসওয়ার্থের কবিতাতে প্রকৃতি বেশি গুরুত্বপূর্ণ মানুষের থেকে, মানুষ কম গুরুত্বপূর্ণ, প্রকৃতি বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ডসওয়ার্থ এভরি পোয়েম ইজ কালার্ড উইথ নেচার, ওয়ার্ডসওয়ার্থের প্রতিটি কবিতা প্রকৃতিতে পরিপূর্ণ। ইন হিজ পোয়েট্রি, তার কবিতাতে উই ফাইন্ড সেন্সুয়াস এনজয়মেন্ট অফ নেচার, তার প্রকৃতিকে সে উপলব্ধি করছে, উপভোগ করছে প্রকৃতিকে, সেটা আমরা দেখতে পাই। হি এনজয়েস দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বিউটি অফ নেচার, প্রকৃতির এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বিউটিকে তিনি উপভোগ করতেন। এক্সটার্নাল কি? যেটা বাহ্যিক সৌন্দর্য, সেটা এক্সটার্নাল বিউটি। ইন্টারনাল, তিনি একটা স্পিরিচুয়ালিটি খুঁজে পেয়েছিলেন প্রকৃতির মধ্যে, সেটা হলো ইন্টারনাল বিউটি অফ নেচার, বুঝতে পারলে? প্রকৃতির মধ্যে স্পিরিচুয়ালিটিকে খুঁজে পেয়েছিলেন, সেটাকেও তিনি উপভোগ করতেন। হি কম্পেয়ার্স নেচার অ্যাজ এ ট্রু লাভার অর এ লেডি লাভ, তিনি অনেক ক্ষেত্রে প্রকৃতিকে প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথেও তুলনা করেছেন। ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি, পোয়েট্রি পাই, ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতার মধ্যে পাই, উই ফাইন্ড স্পিরিচুয়াল ইন্টারাকশন অফ নেচার, ইন্টারপ্রিটেশন অফ নেচার, প্রকৃতির একটা স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন পাই, ইন্টারাকশনও পাই, ইন্টারপ্রিটেশনও পাই, প্রকৃতির একটা স্পিরিচুয়াল ইন্টারাকশন আমরা দেখতে পাই এবং একটা ইন্টারপ্রিটেশনও দেখতে পাই। ইন হিজ পোয়েট্রি, ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে প্যান্থেজম মানে নেচার ইজ লিভিং কনসেপ্ট, তার প্রত্যেকটা কবিতার মধ্যে নেচার ইজ লিভিং কনসেপ্ট আমরা দেখতে পাই, ইজ ফাউন্ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
বিলিভড দ্যাট, উইলিয়াম ওয়াটসন বিশ্বাস করতেন যে স্পিরিচুয়াল ইউনিটি ইজ পসিবল বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তিনি বিশ্বাস করতেন প্রকৃতি এবং মানুষের মধ্যে স্পিরিচুয়াল ইউনিটি পসিবল, বিকজ বোথ আর সোল অফ গড, তার কারণ দুজনেই তো ঈশ্বরেরই সোল, আত্মা। প্রকৃতি এবং মানুষ ঈশ্বরেরই তো আত্মা, তাদের মধ্যে একটা ইউনিটি এবং কানেকশন থাকা উচিত, এটা উনি বিশ্বাস করতেন। অ্যাকর্ডিং টু ওয়াটসন, নেচার ইজ দ্য বেস্ট টিচার অ্যান্ড নেচার ক্যান চেঞ্জ আওয়ার মাইন্ড। ওয়াটসন মনে করতেন নেচার, প্রকৃতি হলো বেস্ট টিচার, এবং প্রকৃতি আমাদের মনকে পরিবর্তিত করতে পারে। হিজ ট্রিটমেন্ট টু ম্যান, আমরা যদি দেখি সে মানুষের প্রতি কিরকম দৃষ্টি রেখেছিলেন, তিনি মূলত সাধারণ মানুষদের কথা, যারা হয়তো কোনো মেয়ে হয়তো একা খেতে ফসল কাটছে সেই মেয়ের কথা, কেউ হয়তো কোনো গরিব মানুষ আছে সেই মানুষের কথা, যার কোনোদিন তাকে যারা কোনোদিন সাহিত্যে স্থান পায়নি সেই সমস্ত মানুষদিকেও তিনি সাহিত্যে কবিতার মধ্যে স্থান দিয়েছেন। এইটা হচ্ছে তার ট্রিটমেন্ট টু হিউম্যান। উইলিয়াম ওয়াটসন ওয়াজ এসেন্সিয়ালি পোয়েট অফ নেচার, তিনি প্রকৃতির কবি ছিলেন, বাট অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ পোয়েট অফ হিউম্যানিটি টু, তিনি মানবতাকেও বিশ্বাস করতেন। ইন হিজ পোয়েট্রি, তার কবিতার মধ্যে সিম্পল পিপল, সাধারণ পিপল, অর্ডিনারি পিপল, সাধারণ স্যাভেজ পিপল, বন্য মানুষ, বনে জঙ্গলে অশিক্ষিত মানুষরা যারা থাকে তাদের কথা, আনএজুকেটেড ল্যাস, অশিক্ষিত মহিলা, অশিক্ষিত অবিবাহিত মেয়ে, গেট স্পেশাল প্লেস, এরাই বেশি স্থান পেয়েছে তার কবিতার মধ্যে। তাহলে তার কবিতার মধ্যে, উইলিয়াম ওয়াটসনের কবিতার মধ্যে কারা স্থান পেয়েছে? সাধারণ মানুষজন স্থান পেয়েছে, অশিক্ষিত মেয়ে, কোনো বনে থাকা মানুষ, অশিক্ষিত একটা পরিবার, তারা সমস্ত স্থান পেয়েছে তার কবিতার মধ্যে। তার কারণ তিনি সিম্পলিসিটিকে প্রমোট করতেন, সহজ সরল জীবনযাত্রাকে তিনি বেশি করে তুলে ধরতে পছন্দ করতেন। ইন হিজ পোয়েম, এ স্কুল মাস্টার, ওল্ড শেফার্ড, এজেড বেগার গেট প্লেস, তার কবিতার মধ্যে একটা সাধারণ স্কুলের শিক্ষক স্থান পায়, তার কবিতার মধ্যে একটা ভিক্ষুক স্থান পেয়েছে, তার কবিতার মধ্যে শেফার্ড, রাখাল বালক স্থান পেয়েছে। অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়াটসন'স পোয়েমস আর ফুল অফ লাভ, এনকারেজ, সিম্পলিসিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক কথায় বলতে গেলে উইলিয়াম ওয়াটসন'স কবিতাগুলো প্রেম, ভালোবাসা, ইন্ডাস্ট্রি, মানে পরিশ্রম এবং সহজ সরলতায় পরিপূর্ণ, এইটা হলো উইলিয়াম ওয়াটসন। তার যদি থিওরির কথা বলি, উইলিয়াম ওয়াটসন'স থিওরির যদি কথা বলি, উইলিয়াম ওয়াটসন ডেসক্রাইব পোয়েট্রি ইন ইজ ওন ওয়ে, উইলিয়াম ওয়াটসন নিজের মতো করে কবিতাকে ব্যাখ্যা করছেন। পোয়েট্রি ইজ দ্য ওভারফ্লো অফ ইমোশন, তিনি বলছেন কবিতা হলো ওভারফ্লো অফ ইমোশন, হিজ ভার্স ইজ রিয়েলি ফুল অফ ইমোশন, তার কবিতাগুলো ইমোশন বা আবেগে পরিপূর্ণ। অ্যাকর্ডিং টু হিম, তার মত অনুযায়ী পোয়েট্রি টেক্স ইটস অরিজিন ইমোশনাল অ্যান্ড রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুয়ালিটি। পোয়েট্রি কেমন হবে? ইমোশন থেকে তৈরি হবে এবং শান্ত অবস্থায় সেটাকে নামানো হবে। বুঝতে পারলি কিনা? এর 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 পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে পোয়েট্রি তৈরি হয়, এইটা ওনার মতামত ছিল। হিজ লিরিসিজমের কথা যদি বলি, তার তার সুরগুলো তিনি কেমন দিতেন, হিজ পোয়েট্রি ইজ ফেমাস ফর লিরিক্যাল কোয়ালিটি, তার প্রত্যেকটা কবিতার মধ্যে প্রচুর লিরিক্যাল কোয়ালিটি আমরা দেখতে পাই। উইলিয়াম ওয়াটসন ব্রড ফ্রেশনেস অ্যান্ড সুইটনেস ইন লিরিক্যাল লিটারেচার, লিরিক্স, তিনি লিরিক্সের মধ্যে একটা সুইটনেস এনেছেন। আগে পর্যন্ত যদি দেখি আমরা 18th century পর্যন্ত কবিতা ক্রমাগত ক্রিটিক্যাল হচ্ছিল, কবিতা ক্রমাগত শহর কেন্দ্রিক হচ্ছিল, লিরিসিজম ততটা পাওয়া যাচ্ছিল না। উইলিয়াম ওয়াটসন লিরিক্যাল কোয়ালিটিকে নিয়ে এলেন নিজের কবিতার মধ্যে। হিজ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স যদি বলি, উইলিয়াম ওয়াটসন ইজ ফেমাস নেম ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিজ ওয়ার্কস বিয়ার দ্য এভিডেন্স অফ হিজ ফেম, এবং তার কাজের মধ্যে তার খ্যাতিকে আমরা দেখতে পাই। হিজ লিমিটেশন, তবে তার কিছু লিমিটেশন আছে। নো পোয়েট ইজ বিয়ন্ড ক্রিটিসিজম, শোনো কোনো কবি সমালোচনার ঊর্ধ্বে নয়, প্রত্যেকটা কবিরই কিছু না কিছু সমালোচনা রয়েছে। এনআরও উইলিয়াম ওয়াটসনেরও কিছু সমালোচনা রয়েছে। কি? উইলিয়াম ওয়াটসন ল্যাক্স সাম এরিয়াস, কিছু কিছু জায়গায় তারও দুর্বলতা রয়েছে বা লিমিটেশন রয়েছে। উইলিয়াম ওয়াটসন পোয়েম যেগুলো রয়েছে, ল্যাক আ সেন্স অফ হিউমার, হাসি ঠাট্টা নেই বললেই চলো। এনার কবিতাতে কোনো হাসি ঠাট্টা পাবে না, সবসময় সিরিয়াস টোন পাবে, তাহলে এটা একটা উইকনেস বলতে পারো। হিজ ড্রামাটিক পাওয়ার ইজ সো কোয়েশ্চন, এমনকি তিনি কোনো সেরকম ভালো নাটকও লেখেননি, তাই তিনি ড্রামাটিক, তার ড্রামাটিক কোয়ালিটিকেও কোয়েশ্চেন করা হচ্ছে। হি রোড সাম আনপোয়েটিক ভার্স, কিছু কিছু আনপোয়েটিক ভার্সও লিখেছিলেন যেগুলো মোটেও ভালো ছিল না, মানে সুন্দর ছিল না শুনতে। হিজ পোয়েম দ্য এক্সকারশন ইজ কনসিডার ডাল অ্যান্ড প্রোজাইক, তার যদি কবিতা এক্সকারশনের কথা বলি উদাহরণস্বরূপ, এটাকে অনেক বোরিং বলে মনে করা হয়। তাহলে এক কথায় যদি বলা হয়, ইন এ নাটসেল, এক কথায় বলা হয় উইলিয়াম ওয়াটসন ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ রোমান্টিক পিরিয়ড, এই যুগের মহানতম কবি ছিলেন উইলিয়াম ওয়াটসন, এই যুগের সবথেকে বড় সবথেকে বিখ্যাত কবি ছিলেন উইলিয়াম ওয়াটসন।